হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও, তো বুঝতেই পারছ সেদিনেরই অল্প একটু ভিডিও আমি শ্যুট করেছিলাম, সেটাই ভাবলাম যে কেন মিস করব, একটু ইনক্লুড করে দিই। তো ওই দিন আমাদের পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছিলাম, আমি আর দিদি কাছে পিঠে একটু ঘুরবো বেড়াবো, আর আমি আসার সময় মিষ্টি কিনে আনতে পারিনি, তো ভাবলাম একটু মিষ্টিও কিনে নেবো। আর দিদি খেতে চাইলো দই বড়া। তোমাদের এখানে একটা জিনিস না দেখালেই নয়, এখানে দই বড়াটা এত ভালো, কিন্তু দামটাও খুব রিজনেবল। এখানে এক পিস দই বড়া দেবে, বেশ বড়, তোমরা দেখবে, 10 টাকা দাম মাত্র, এবং অদ্ভুত টেস্ট। এই যে যেটা দইটা দিচ্ছে, দইয়ের মধ্যে বেশ চাটনি দিয়ে দেয়, এত ভালো লাগে না আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো খুব বেশি খাওয়ার সাহস পাইনি, নিয়েছিলাম একটা, না খেতে পেরে দিদিকে দিয়ে দিয়েছি। তারপরে যাব দিদির সাথে মিষ্টির দোকানে, দুই বোনেই আমরা হলুদ শাড়ি পরেছি, আর সরস্বতী পুজোতে একটু হলুদ না হলে ঠিক যেন কেমন যেন মনটা ভালো লাগে না। আমার তো পার্সোনালি ছোট থেকেই আমার ইচ্ছা যে আমি সরস্বতী পুজোর দিন হলুদ, যে কোনো একটা হলুদের ছোঁয়া থাকবে, দেখি কতদিন সেটা মেনটেন করতে পারি। আমরা বেরিয়েছিলাম দুজনে, মিষ্টি আনলাম একটুখানি, আর আয়ুষ্মান আর রিজুর জন্য একটা চিপস কিনলাম, আর আমার দেখতে আমার জন্য এই যেগুলো পাওয়া যায় ছোটবেলা খেতাম, বদলি টাইপ। হ্যাপি সরস্বতী পূজা। আর কি বলে, কি হাওয়া আজকে, অনেক বছর পরে বোধহয় সরস্বতী পুজোতে ঠান্ডা পেলাম। আসলে কালকে এত বৃষ্টি হয়েছে না, এখন বাড়ির দিকে যাচ্ছি, হঠাৎ মানে দুপুরবেলা আজকে খেতে খেতে অনেক লেট হয়ে যাবে। আর আশিস আমাকে বলেছিল তুমি বাড়ি গিয়ে বাড়িতেই ঢুকে থাকবে আর বাইরে বেরোবে না। আমি সরস্বতী বলে না বেরোম কেন রে, কি জানি বাবা, আমি বলেছিলাম স্কুলে যাবো। তো সেই দিনের আর কিচ্ছু আমি ভিডিও শ্যুট করিনি, ভাবলাম যে বাড়িতেই গিয়ে একেবারে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এখানে দিদি আমাকে, ও নিজেও আলতা পরেছে, ও আলতা সবসময় প্রায় পরে, হাতে পায়ে দুটোতেই পরে, আর আমাকেও একটু পরিয়ে দিয়েছিল। তারপরে আমরা সন্ধেবেলা আবার আরতি করতে, আর এখানে দিদি ঠাকুরের জন্য কিছু খাবার বানিয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সরস্বতী পুজোর দিন যে কী হারে বাইরে গান চলে সে তো আর বলার অপেক্ষা রাখে না, সেই জন্যই আরও বেশি করে ভিডিওটা আমি কিছুই ভাবলাম যে থাক না হয় বাড়ি গিয়েই আমার কাজ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা সরস্বতী পুজোর পরের পরের দিনের ভিডিও, অর্থাৎ এটা 7 তারিখ সকালের, আমি তো 6 তারিখেই সন্ধ্যাবেলা ফিরে এসেছিলাম। তারপরে এসে আমার আজকের বাড়িতে ডিপ ক্লিনিং করেছি, ডিপ ক্লিনিং করাটা ভীষণ দরকার ছিল। তোমরা হয়তো ভাববে যে এই তো সবে শিফট করলে, এর মধ্যে এবার ডিপ ক্লিনিং করা দরকার। আসলে কিছু জিনিস যেগুলো বস্তায় বস্তায় বাঁধা ছিল, বেশ কিছু জিনিস আমার ড্রেসিং টেবিলের ছোট্ট যে নিচের লকারটা ছিল তার মধ্যে ছিল, তারপরে খাটের নিচে টিচে অনেক জিনিসই আমাদের ঘরে থাকে, তাই না? সেই সমস্ত এসেনশিয়াল জিনিস, মানে যেগুলো ফেলা যাবে না, দরকার পড়তেই পারে, সেই সমস্ত জিনিসগুলো আমি 3টে টোটাল বস্তা ছিল, এই যে দেবভূমির যে ব্যাগ দেখছো এরকমই 3টে টোটাল এরকম ব্যাগ ছিল। তো ব্যাগের মধ্যেই আমি সব রেখেছিলাম, আর এমন কিছু জিনিস যেগুলো মনে হচ্ছিলো যে পরে ব্যবহার হতে পারে সেগুলোও রেখেছিলাম, কিন্তু তারপরে ভাবছি যে না এগুলো বাতিল করে দিই, দরকার পড়ে না হয় আবার পরে নেওয়া যাবে, কেনা যাবে। কিন্তু যে জিনিসের যে যেমন এক্সট্রা চার্জারের তার, হয়তো সেগুলো খারাপ বা হয়তো খুব স্লো এক একটা হয়ে যায় না, তো সেগুলো আমরা কোনো সময় বাতিল করেও রেখে দিই, তো সেরকমই আমিও রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার সাজাগোজার বেশ কিছু জিনিসও পাওয়া গেছে, একটা নতুন দেখো কোলাসাল কাজল আমার এক্সট্রা ছিল, যেটা হয়তো আমি কখন কিনেছিলাম নিজেও জানি না, ড্রেসিং টেবিলের ড্রয়ারেই রেখে দিয়েছিলাম, তো সেই সমস্তগুলোও পাওয়া গেছে। আর এখানে এমন বেশ কিছু কসমেটিক্স পেয়েছি যেগুলো এখনও 2023-24 পর্যন্ত, যার ম্যানুফ্যাকচারিং ডেট জাস্ট কিছুদিন আগেই হয়তো আমি কিনেছিলাম এরকম, আর এক্সপায়ারি ডেট এখনও 23-24 এরকম আছে। তো সেই সমস্ত জিনিসগুলোও আমি এখানে রাখছি একদম ভালো। তারপরে আশিসের বেশ কিছু চাবির বক্স, চাবির ব্যাগ যেগুলো ছিল সেগুলোও রাখছি। আর এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, যেমন ওডোমস একটা নতুন, তারপরে এই সমস্ত কিছু কিছু অয়েন্টমেন্ট একদম এক্সপায়ার হয়ে গেছে, সেগুলোকে বাতিল করে দিচ্ছি। আর আমার দেখো সামনে একটা জুসার আছে, যেই জুসারটা দিয়ে আমি প্রচুর একটা সময় জুস বানিয়েছি, বিশেষ করে কোভিড সিচুয়েশানে প্রচুর জুস বানিয়েছি, এটা ম্যানুয়াল জুসার,
হয়তো অনেকের ঘরেই আছে, ভীষণ ভালো। আর এই যে একটা বাঁশি, দেখে নিলাম বাঁশিটা আদৌ বাজছে কি না, তাহলে আয়ুষ্মানের জন্য রাখবো এই হিসেবে আর কি। আর আরও অনেক টুকিটাকি জিনিস রয়েছে, মানে সংসারে তো আর প্রয়োজনীয় জিনিসের অভাব হয় না। আর টাচফুড আমি সব কিছু অল্প অল্প করে হলেও কিনে রাখতে পছন্দ করি। এই যে টিস্যু রোলটা যে দেখছো, এটা কিন্তু সাধারণত টয়লেট পেপার হিসেবেই ব্যবহার হয়, তবে আমি এটা কিনেছিলাম আয়ুষ্মানের চোখে, একটা চোখে অনেক সময় বন্ধ করে রেখে যে ট্রিটমেন্ট হয় না, সেটা একটা সময় চলেছিল, তো সেই জন্য কেনা হয়েছিল। তো ওটাও রেখে দিলাম, ফেলে দিলাম না, ভাবলাম যে হয়তো কিছুতে কাজে আসতে পারে। তো এই হচ্ছে এখন দেখবে কত জিনিস। এখানে আমার দেখো একটা হেয়ার ড্রায়ার, কোনো দিন ব্যবহারই করিনি জানো, মানে রয়েই গেছে, তো এখনও ভালো আছে, সেটাও চেক করে নিলাম। আবার ভাবছি যে ইউজ তো করবো না, রেখে কী হবে, তার থেকে একটা ভালো কিনে নেব। তো এই সমস্ত দোনোমনো করতে করতে রেখেই দিয়েছি। তো এই সমস্ত গোছাতে আমার অন্তত ঘন্টা দেড়েক তো লেগেই গেছে, মানে প্রচুর প্রচুর সময় লেগেছে। আর ধৈর্য সহকারে কাজটা আমায় করতে হতো, আমি জানি, ওই জন্য সেই আমরা ঘরে ঢুকেছি, 17 তারিখ পুজো হয়েছিল, এত দিন সময়ের পরে আমি কিন্তু তিনখানা ব্যাগ পুরো ক্লিন করলাম। এই বারান্দাটাকে আমাকে আজকের একদম ঝকঝকে তকতকে করতে হবে, এইটা আমি টার্গেট নিয়েছি। আর বিছানার ওপরও যথেষ্ট জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছে, কারণ আমি গতদিন রাতে ফিরেছি, কিছু কাজ করতে পারিনি। সেই সমস্ত কিভাবে আমি সুন্দর করে গুছিয়ে তুলব এখন ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো। আমার শোকেসটা, এইটার ওপরে আমি সমস্ত কিছু রেখেছিলাম, মানে দরকারি চার্জার, ইয়ারফোন, ইয়ারপড, যা যা লাগে সমস্ত কিছু এখানে রেখেছিলাম। এই করতে করতে এই জায়গাটা একদম মানে এত ক্লাটার্ড হয়ে গেছিল আর ধুলোও পড়েছিল, তো সেই জায়গাটা ভালো করে আগে পরিষ্কার করলাম। আর এর আগের দিন যখন আমি জিনিসগুলো রাখছিলাম, আমাকে একজন কমেন্ট করেছিল যে কিছু পেতে নিতে পারতে, তো সেই সময় আমার কাছে তো কোনো কিছু ধোয়া ছিল না, তো একটু জিনিসপত্র পাওয়াও একটা তখন আমার মানে কি বলবো, সব কিছু একটা হজবরলা হয়েছিল। তো আজকে এখন আমার হাতে বেশ কিছুটা, যেহেতু এতদিন সময় গেছে, অনেকটাই গুছিয়ে উঠেছি। আর নেক্সট দিন তোমরা আরও সুন্দর জিনিস দেখতে পারবে নেক্সট ভিডিওতে। তো এখন তো এইখানে আমার একটা ওড়না ছিল নতুন, সেই ওড়নাটা পেতে দিলাম, যেটা আমি খুব একটা ব্যবহার করিনি, সেটা পেতে। আর প্রত্যেকটা জিনিস যেগুলো আমার দরকারি এখানে রাখবো, সেগুলো আমি ভালো করে মুছে নিয়েছি। আর অনেকেই হয়তো বলবে এখানে তুমি কেন ময়েশ্চারাইজার রাখছো বা কিছু, আপাতত যতক্ষণ না আমি একটা ড্রেসিং টেবিল নিচ্ছি, কী ড্রেসিং টেবিল নেবো সেটা তো আমার মাথায় একটা আইডিয়া আছে, এখন পাবো কি না সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা। তো যতক্ষণ না ড্রেসিং টেবিল আর বাইরে আমার একটা ক্যাবিনেট যতক্ষণ না আসছে, ততক্ষণ কিছুটা এইরকম একটা কেমন একটা ব্যাচেলার লাইফ মনে হচ্ছে, যখন যেটা পাচ্ছি যেখানে পাচ্ছি রেখে দিচ্ছি, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিলো এত দিন, তাও এখন একটু তো গুছিয়ে উঠেছি। তাই বলছি মানে একটু তো আমার সময় লাগবে আরও বেশ কিছুটা। যত জিনিস আমার দরকার, যেমন এই বডি লোশন, তারপরে যে স্যানিটাইজার স্প্রে, যাতে বাইরে থেকে আসার সাথে সাথে আমি স্প্রেটা দিতে পারি, সেগুলো সুবিধা মতন হাতের কাছে আমি রেখে দিয়েছি। তারপরে পেন স্ট্যান্ড, আমার একটা কফি মগের মধ্যে আমি পেন, পেন্সিল, কালার পেন্সিল সব ওখানে রাখি, এগুলো এক্সট্রা, হয়তো আয়ুষ্মান কোনো সময় পাচ্ছে না তখন আমি ওখান থেকে বের করে দিই, হয়তো ওর মধ্যে রাবার থাকে, শার্পনার থাকে, এক্সট্রা সমস্ত রেখে দিই, হয় না, বাচ্চারা হারিয়ে আসে বা হারিয়ে ফেলে, বা হয়তো পড়তে পড়তে এদিক ওদিক রেখে দিয়েছে খুঁজে পায় না, তখন আমি ওখান থেকে বের করে দিই। আর তো ওই জায়গাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে চলে এসেছি। এখন এই জায়গাটা যেখানটা আমার টেবিলটা এনে রেখেছি, এখানে পেছন দিকেই আছে আমার ফিশ ট্যাঙ্ক, আর সামনের দিকে জলের জার রেখেছি টেবিলটায়, এটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, যেহেতু এই বারান্দাটায় আমি ঠিক মতন আসতেই পারছিলাম না 3টে ব্যাগের জন্য, তো সেই সমস্ত পরিষ্কার করার এখন আমি সুযোগ পেয়েছি। টেবিলটায় ভালো করে স্কচ ব্রাইট দিয়ে, ভিম লিকুইড দিয়ে ঘষে মেজে একদম সাফ করেছি, মানে মনের শান্তি যাকে বলে সেইভাবে পরিষ্কার হচ্ছে। এখন পুরো টেবিল করব, নিচের পোর্শনটাও পুরো স্কচ ব্রাইট দিয়ে ঘষবো, তারপরে মুছবো।
বলে রাখি, এখানে এই যে গামলা, এর মধ্যে আমি সমস্ত যেগুলো জামা কাপড় কাচা ধোয়া করতে হয় সেগুলো এখানটা রাখি। রেখে এই সাইডটা আমি এতদিন রেখে দিতাম, এখনও তাই রাখবো। তবে একটা আলাদাভাবে আমি অর্গানাইজার কিনবো, তারপরে জায়গাটা ঠিক মতন করে গুছিয়ে ফেলবো। কিন্তু একদম কোনা কোনা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি আমি, যেহেতু এই এতদিন পরিষ্কার হয়নি, একটা কালচে ভাব হয়ে গেছিলো। আর আমি চাই না কোনোভাবেই এই নতুন ঘরে আমার কোনো জায়গায় কালচে ভাব আসুক, তো সেই জন্য স্কচ ব্রাইট দিয়ে কর্নারগুলো ঘষা খুব দরকার ছিল। এইভাবেই আমি আগেও আমার ছোটো ঘরে ডিপ ক্লিনিং করতাম, আমার যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরেও আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষতাম, তো সেটাই করছি এখানেও আমি। আর এটা হচ্ছে আমার ক্লিপ রাখার কৌটো, জামা কাপড়ের যে ক্লিপ দিই সেই ক্লিপ রাখার এটা কৌটো। তো দেখো জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। আর বেসিনের ঠিক নিচেই আমার ঝাড় দেওয়ার যে ট্রে সেটা রেখেছি, ফিনাইল রেখেছি, এক্সট্রা আমার সাবান স্কচ ব্রাইট কর্নারটা একটা বাটির মধ্যে করে রেখেছি। রান্নাঘরটা আমি আগে মুছে নেব, রান্নাঘর ঝাড় দেওয়ার প্রয়োজন নেই, কারণ এমনিতেই জায়গাটা ছোট্ট, তো সেই জায়গাটা ঝাড় না দিয়ে আমি বসে মুছবো। এখন এইটা আমি ডেলি হিসেবে করব, মানে রান্নাঘর আর আমার এই বারান্দাটা বসে মুছতে হবে, সেটা আমি সকাল সকাল করে নেব একদম ঘুম থেকে উঠে। তারপরে ব্রেকফাস্ট করে আমি মপ দিয়ে যেরকম ঘরদোর ঝাড় দিয়ে মুছি সেরকমই করব। এইটা করার পেছনে একটা রিজন আছে, তাহলে আমার যেহেতু রান্নাঘর এবং ওই বাইরের যে বারান্দাটা একটু নোংরা হওয়ার চান্স বেশি থাকবে, তো সেই জন্য এই জায়গাগুলো যদি আমি বসে মুছি তাহলে কিন্তু আমার ক্লিন থাকবে পুরো। আর এখানে আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি, আর মপ দিয়ে, আমি তোমাদের আগেও বলেছি, মপ দিয়ে মুছলে ঠিক ওই চুল বা ছোটো ছোটো নোংরা সহজে ওঠে না, যেটা বসে মুছলে হয়। তাই জন্য আগে খুব ভালো করে ঝাড় দিয়ে ময়লা তুলে নিয়ে তারপরে মপ দিয়ে মুছতে হয়, কারণ অনেকেই মপ ব্যবহার করার ইয়েটা জিজ্ঞেস করো আমাকে যে কাজে দেয় কি না, তো আমি বসে মোছার যে একটা স্যাটিসফ্যাকশন সেটা মপ দিয়ে আসবে না। যারা বসে মোছার ব্যাপারটা আর কি, যারা হ্যাবিচুয়েটেড, তাদের জন্য বলছি। কিন্তু হ্যাঁ, সুবিধা অনেক, এখন যেমন আমার বসে মুছতে খুব কষ্ট হচ্ছে, যেটা আমার একদম আগে হতো না। আগে আমি একদম ঝটাট ঝাট বসে মুছতাম এবং খাটের তলায় একদম ঝট করে ঢুকে যেতে পারতাম, এখন আমার দ্বারা প্রচণ্ড কষ্ট হয়েছে খাটের তলায় ঢুকে মোছাটা। তো এটা একটা খারাপ হ্যাবিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, কারণ অনেকেই আমার কাছে এই জিনিসগুলো জানতে চাও, সেই জন্যই আর কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো ঘরটার ভালো করে আমি কিন্তু মুছে বসেই মুছলাম আজকে পুরো ঘর বারান্দা সব কিছু, পুরোটা দেখাইনি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যেত। এখন আমার শুধু যেটা কাজ আছে সেটা হচ্ছে বাথরুম ক্লিনিং। তো তোমরা দেখলে আমি হারপিক, যে ব্লু হারপিক সেটা দিয়েই করছি, কিন্তু সেটা আলাদা, মানে শুধু ফ্লোর ক্লিনিংয়ের জন্য কিন্তু আমি রেড হারপিক কিনি না। আমার ব্লু হারপিক একটা ল্যাট্রিন ক্লিনিংয়ের জন্য থাকে,
থাকে, একটা বাথরুম ক্লিনিংয়ের জন্য থাকে। আমার কেন জানি না মনে হয় রেড হারপিকটা খুব একটা ক্লিন হতে চায় না, সেই জন্য আমি আলাদা আলাদা দুটো এই ব্লু হারপিক কিনে নিয়েছি। এরপরে আমার স্নান সেরে নেব, স্নান করে এখন পুজো দিতে চলে এসেছি। আজকে সোমবার, সোমবারে মহাদেবের পুজো, আমি তোমাদের সাথে বেশ কিছুটা শেয়ার করেছি। অনেকেই আমার পুজো পদ্ধতি তোমরা জানতে চাও, তো এখানে আমি বেশ কিছুটা দেখিয়েছি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। তো প্রথমে আমি মহাদেবকে চন্দন নিবেদন করলাম, তারপরে ঘি এবং মধু, এই যেগুলো আমার কাছে থাকে। তো আমাকে ঠাকুরমশাই, আমি মন্দিরে গেলে অনেক সময় ঠাকুরমশাইকে ছোটো ছোটো করে জিজ্ঞেস করি কীভাবে পূজা করলে হয়, তো ওই ঠাকুরমশাই আমাকে বলে দিতেন যে সোমবার করে তুমি এগুলো দিতে পারো যদি তোমার ঘরে থাকে। বেলপাতা তো আমরা মহাদেবকে দিই, সেটা তো জানাই আছে। এই বেলপাতার মধ্যে আমি আমার যে অনামিকা আঙুলটি, অর্থাৎ যেটা রিং ফিঙ্গার, সেটা দিয়ে কিন্তু আমি রাম নাম লিখে দিই। তিনটে পাতাতেই রাম নাম লিখে তারপরে মহাদেবের মাথার ওপরে সেটা দিয়ে দিই। দিয়ে তারপরে আমি ফুল মালা যা যা দেওয়ার সেগুলো দিয়ে আমি কিন্তু মহাদেবকে স্নান করাই। স্নান করানো হয়ে গেলে মহাদেবের মাথার ওপরে একটা হলুদ ফুল দিই, যেহেতু আমার শিবলিঙ্গ ছোট এবং বলে ঘরে শিবলিঙ্গ ছোট থাকাই ভালো। তো সেই রকমই আমি একটু জেনে জেনে, অনেকের কাছ থেকে জেনে জেনে তারপরে কিন্তু পুজো পদ্ধতি শিখেছি। ঠাকুরের আরতি করার আগে কিন্তু আমি আগে ভালো করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে একদম শুদ্ধ জায়গায় ঠাকুরের আরতি করি। আর এই দেখো আয়ুষ্মান নিচে গেছে, আমি ওকে পাঠিয়েছিলাম, এই সময় জল আসে, তো ঠাকুরের জলটা আনার জন্য ওকে পাঠিয়েছিলাম। ব্রহ্মানন্দং পরম সুপদং কেবলং জ্ঞানমূর্তিং তং দাতিতং গগনমধ্য সম্পত্তম সাদিলক্ষ্যম একেন নিত্যং বিমলমচলং সর্বদি সাক্ষীভূতং ভবাদিতং ত্রিগুরুরহিতং সদ্গুরুং তং নমামি। ওম খড়্গসুরতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রশ্যন্দন মদকণ্ঠলুব্ধ মধুপবালগণ্যস্থলং দন্তাঘাতবিদারিতাড়ি রুধিরে সিন্ধুর শোভাকরং বন্দেশ্বর সুতাশ্রুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদন্তি কামনাকপুরকরো জগবলিহারি সিদ্ধিদাতা গণেশ কর্ষকক্লেশদা ভবানী দায়িনী গৌরীপুত্র গণেশ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তু। শোভাবান দেবী হৈমবতী ধর্ম কথা তত্ত্ব কথা হয় দুই জনে অকস্মাৎ পার্বতী জিজ্ঞাসেন পঞ্চননে রাখিল ইন্দ্রাণী দেবগণ মলে দেবগণ বলে মরে অধমতার ওম ক্ষীরোদনন্দিনী বলে বৃষভ বাহন যোগীগণ মধ্যে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ নাম দিল জগতে ঈশ্বর রাবণের পুরে নাম জানিবে মহিলী সেদিন দুঃখীগণ মাঝে আমি দীনেশ সাগর আমার নাম রাখিসুল পানি প্রাণপতি নামে মরে যাকেন ভবানী। গুড ইভিনিং, গুড ইভিনিংয়ে বলছি তার কারণ এখন বেজে গেছে বিকেল 4:30 আর আমার এখনও লাঞ্চ হয়নি। তোমরা অনেকেই বলবে পায়েল এত অনিয়ম করো না, আমি রোজ রোজ অনিয়ম করি না, এক আধ দিন হয়ে যায়। মানে যেমন ধরো আজকে আমাকে কিছু কাজগুলো করতেই হতো, কাজ না করলে আমার হতো না। আশিস ওরা খেয়ে নিয়েছে, অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, 1:30 মধ্যে আয়ুষ্মানকে খাইয়ে দিয়েছি। আশিস 2:30 সময় এসে ভাত খেয়ে নিয়ে এখন একটু রেস্ট নিচ্ছে, আবার বেরোবে ও কাজে। আর আমার মানে যে কাজগুলো না করলেই নয় তোমাদের দেখাই, এই যে এই জায়গাটা পুরো ক্লিন করলাম, তো দেখলেই তোমাদের দেখালাম, এইখানটা হচ্ছে আমার, এই জায়গাটা আমি যেহেতু ওয়াশিং মেশিন রাখবো, এখানটাই যে ওয়াশিং মেশিনের কানেকশন করা আছে আমার, তো এখানে যেহেতু ওয়াশিং মেশিন রাখবো এই টেবিলটা সরিয়ে দেওয়া হবে। তো এই জায়গাটা মানে আমি ওই সমস্ত এই টাওয়েল ফাওয়েল মেলা, তারপরে কাচার জন্য যে জামাকাপড় থাকে একটা ইয়ে কিনতে হবে আমাকে,
মানে যে জামা কাপড়গুলো বেরোয় কাচার জন্য ওগুলোকে কি লন্ড্রি ব্যাগ একটা কিনবো, ওটা এখানে রাখবো। তারপরে এই জায়গা পুরো নোংরা, মানে জবরজং হয়েছিল, তিনটে চারটে এখানে ব্যাগ ছিল, যে ব্যাগগুলো আজকে আমি ছাঁটলাম আর কি, যে যে কী কী জিনিস আমার থাকবে, কী কী জিনিস ফেলে দেবো সেগুলো ছাঁটলাম, সব এখানে জড়ো করা ছিল, ফলে ভালো করে মুছতেও পারতাম না। এই জায়গাটা মানে জবরজং ছিল, তো এই জায়গাটা খুব ভালো করে ক্লিন করেছি, একদম পরিষ্কার করেছি। এই জায়গাটা অ্যাজ আ এই সমস্ত জিনিসের জন্য আমি ব্যবহার করবো, আর মানে ক্লিনিং, তারপরে ফিনাইল ফিনাইল রাখা, সমস্ত কিছু এর জন্যই এই জায়গাটা ব্যবহার হবে। আর তোমাদের কয়েকটা জিনিস দেখাই, কালকে এগুলো কিনে এনেছিলাম, দেখো এই খুল্লার মাটির যে গ্লাস, এগুলো কিনে এনেছি ওই তন্দুরি চা খাবো বলে। আমরা এগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে অনেকক্ষণ, তারপর ধুয়ে ভালো করে এগুলো শুকোতে দিয়েছি এখন। আর এইটা কি সুন্দর দেখো, এগুলো 10 টাকা করে নিয়েছে প্রত্যেকটা। আশিস বলছে তুমি খুব ঠকান ঠকেছ, যাই হোক ঠকে গেলে আর কি করবো, 10 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে। আর জুসার টুসারগুলো সব বার করেছি আজকে, এগুলো সমস্ত ধুয়ে মেজে রেখেছি, জুসার ব্যবহার করব। সব নোংরা হয়েছিল সেই সমস্তগুলো বের করলাম, তারপরে পুজো করলাম, আর শোকেসটাও ওই শোকেসটা গোছালাম, সমস্ত এই সমস্ত কাজগুলো করা প্রচণ্ড দরকার ছিল, প্রচণ্ড। না হলে এই যে আসবে সে যদি বারান্দাটা, আমি তো তিনটে বারান্দা দেখাবো মানুষকে, বারান্দাটা যে দেখবে যে কী নোংরা, মানে ওই জায়গাটা আমার ওই জন্য ক্লিন করা খুব দরকার ছিল। আরও ক্লিন হয়ে যাবে যখন আমার এই টেবিলটা সরে যাবে, আরও সুন্দর লাগবে জায়গাটা দেখতে। তো এইগুলো না করলে, এগুলো করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। আর আশিসের গতকাল রাতে খুব শরীর খারাপ হচ্ছিলো, খুব শরীর খারাপ হচ্ছিলো, মানে আমি একদিন ছিলাম না, তা ওনার বাইরে থেকে জলখাবারের মানে সকালবেলা ব্রেকফাস্টে ও বাইরে থেকে পরোটা খেয়েছিল, ছেঁড়া পরোটা পাওয়া যায় না, তো ওই পরোটা খেয়েছিল। এমন নয় যে ওদের বাড়িতে মানে ওর মা বা ওদের ঘরে রান্নাবান্না হয় না, তা নয়, নিশ্চয়ই খেতে পারতো, কিন্তু সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে গেছে কাজে, তো বাইরে পরোটা খেয়ে নিয়েছিল। ওই পরোটাটা ওর খুব একটা হজম হয়নি বা অ্যাসিডের কাজ করেছে, নাহলে ঘরে বানানো পরোটা খেলে ওর অভ্যেস আছে, ওদের বাড়িতে ভীষণ লুচি পরোটা হয়। আমি যেমন খুব বেশি করি না পরোটা লুচি এগুলো করি না, কিন্তু আশিসের মানে বাড়িতে দাদা আমার ভাসুর ওরা ডেলি পরোটা খায়, ডেলি একবার না একবার খাবেই পরোটা, সে লুচি হোক বা পরোটা হোক, একবার না একবার দিনে খাবেই। তো ওরও অভ্যেস আছে সেটা, কিন্তু যেহেতু আমি এখন একটু হেলদি খাবার দাবারের ওপর ওদেরকে ডিপেন্ড করিয়ে দিয়েছি, ওরও একটুখানি বাইরের এই পরোটা তেলটা ও খুব একটা স্যুট করে না, তো সারা রাত ধরে ওই গরম জল দিচ্ছি। রাতে 4:30 সময় আমি ট্যাবলেট দিলাম গ্যাসের, ও একদম গ্যাসের ওষুধ খেতে চায় না, গ্যাসের ওষুধ কেন, কোনো ওষুধই খুব একটা খেতে চায় না, বলছে গরম জল দাও, জোয়ান দাও, এই করে করে, কিন্তু লাস্টার পাচ্ছে না, তখন আমি গ্যাসের ওষুধটা দিলাম, গ্যাসের ওষুধটা খেয়ে তারপরে ঘুমালো। মানে আমিও ঘুমিয়েছি ধরো সকাল ভোর 5টার সময়, সারা রাতই জেগে আছি, তারপর আয়ুষ্মানও এদিক ওদিক করছে, একটা গরম ব্যাপার করে শরীরটা মানে গরম হয়ে গেছে, তো ঠিক মতন ঘুমোচ্ছিল না, উশপাশ করছিল, ওই করতে করতে আমি আজকে বিকেল ওই সকাল 5:30 ঘুমিয়েছি। ঘুম থেকে উঠতে তো যথারীতি দেরি, 9:30 সময় উঠলাম, উঠে চা টা টিফিন করলাম, তারপরে ভাবলাম না এবার ভিডিওটা স্টার্ট করি, কাজকর্ম তো করতে হবে, কাজকর্ম না করলে তারপরে একটু ধীরে সুস্থে মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়ে চা খেয়ে রুটি খেয়ে তারপরে কাজে নেমেছিলাম, তারপরে সমস্ত কাজকর্ম সারলাম। এখনও আমি লাঞ্চ করিনি, লাঞ্চ করব, লাঞ্চও খুব সাধারণ করেছি, ডাল করেছি, ডিম ভাজা করেছি, আলু সেদ্ধ, এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। যতটা হালকা, আমি ভীষণভাবে হালকা খাওয়ার পক্ষপাতি, এই আশিস যেহেতু ওর ছোটোদের একটা হ্যাবিট আছে ঝাল মশলা তেল মশলা খেতে ভালোবাসে, কিন্তু আমি চাই সবসময় একটু হেলদি খাবার দাবার খাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি কথা বলছি, তার কারণ সমস্ত কথা আমাকে একবারই বলতে হবে, আর খিদেও পেয়ে গেছে, বুঝতেই পারছো 4:30 বেজে গেছে। আমি আর অনিয়ম করব না এবার থেকে, একদম ঠিকঠাকভাবে মানে একটা সেটে আসতে একটু তো সময় লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। তো বিকেলে আজকে এই চাদরটা চেঞ্জ করে দেবো, আর এক গাদা জামা কাপড় ধুলাম, তারপরে মানে ক্লিন করবার পর এক গাদা জামা কাপড় ধুলাম ঘর, তো এখন একদম সাফ সুতরা ঘরদোর, মাথাটা আমার একদম ক্লিন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর পুজো দিয়ে নিলাম ভালো করে, মহাদেবের পুজো করে নিলাম সোমবার, এতটুকু আমার টায়ার্ডনেস আসছে না, যে এখনো খাইনি বা কিছু খিদে পেয়ে যায়, খিদে মা সেরকম কিছু হচ্ছে না, বেশ মনকে শান্ত করে বাবার পুজো করলাম, ভালো লাগছে এখন, মনটা মানে শান্তি লাগছে। আর শরীর উনি দিয়েছেন, উনিই রক্ষা করবেন, জানি অনিয়ম করা উচিত না, তবু আমি সব কিছু ওনার ওপর সমর্পণ করে দিয়েছি, তো আমার ভালো মন্দ যা করবেন উনি করবেন, আমি এটাই মনে করি। একজন আমাকে বলেছেন আপনি করেই বলছি, মানে আমার আসনটা দেখে কিছু একটা এমন বলেছেন, যাই হোক আমি তো কখনো কারোর কিছু দেখলেও কখনো খারাপ চাই না, কারোর অমঙ্গল চাই না, কিন্তু কেউ যদি আমি একটা কথা মনে করি, ভগবানের আশীর্বাদ, ভগবানই চাইলে সব করতে পারেন, সে আমার ভালো হোক মন্দ হোক ঈশ্বরই করবেন, তাই না, আর কারোর ক্ষমতা নেই।
আর ঈশ্বরের আশীর্বাদ আর বড়দের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে, কারোর কিছু করার ক্ষমতা নেই, আর আমার কর্মফল আমার সব কিছু বিচার করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার বক্তব্য। আমি মনে করি আমি যদি ঈশ্বরের প্রতি আমার ভক্তি আমি সব কিছু নিবেদন করে দিয়েছি, আমার ভালো হলেও তিনি করবেন, আমার মন্দ হলেও তিনি করবেন, এরপরে আর কি কথা থাকতে পারে। আমি উনার স্রোতে, উনি যেদিকে আমাকে দেবেন পাখি আমি সেদিকেই যাব। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো। টাটা।